হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে কালী পুজো, কালী পূজার দিন। এখন বাজে 1:15। তো আমার দেখেছো সবে সিঁদুর সিঁদুর টিঁদুর পরলাম, দেখেই বুঝতে পেরে গেছো যে স্নান টান করে নিয়েছি। আসলে দোকান থেকে এই মাত্র ফিরলাম, 15 মিনিট আগে দোকান থেকে ফিরলাম। ফিরেই একটু বাথরুমের কাজ ছিল, তো কিছু করে আর মাকে বললাম মা চানটা করে নিয়ে আমি তারপরে রান্না বান্না করছি। তো ওখানে চাউমিনের জল ফুটছে আমার, আর এবারে গিয়ে চাউমিনটা ভিজাবো। তো ভাবলাম আজকে একটু ক্যামেরাটা অন করি, আজকে এত শুভ একটা দিন, তো আজকে একটা ভিডিও করাই যায়। তো কোথাও যাব না আমরা আজকে ঘুরতে, তোমরা তো সবাই জানো আমার একটা দোকান আছে, তো ঘুরতে কোথাও যাব না। তো ভিডিওটা স্টার্ট করলাম, আর দেখতে থাকো পুরো ভিডিওটা, দেখো কে স্কিপ করে দেখো না। তো এইখানে যা ঠাকুর আমাদের এই পাড়ায় ঠাকুর উঠেছে আর কি, পুজো হচ্ছে, সেই পুজো প্যান্ডেলে একটু তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো বিকেলবেলা। তো এখন আমার সাথে থাকো, রান্না বান্না করব। রান্না হবে ডিমের তরকারি আর একটা চচ্চড়ি করব। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। আমি উপুর হয়ে গেছে, আর এই যেখানে সবজি দেখছো সবজিগুলো সব কেটে নেবো, কেটে নিই তারপর তোমার দেখাচ্ছি। আর খুব আকাশটা খুব মেঘ করেছে, আর এখানে চাউমিনের জল, বাবা রে, চাউমিনের জল পুরো ফুটে বন্ধ করে দিই, চাউমিনটা ভিজিয়ে দিই, সেদ্ধ করে নিই। আর এখানে এই যে ও কোথায় গেল, ওই যে আলু কাটা আছে, দোকানের তরকারি হবে, আলু ডিমের তরকারি করব, আর এখানে চিংড়ি মাছ দিয়ে সবজি কটা দিয়ে কেটে চচ্চড়ি করব। চলো বন্ধুরা করে নিই। দেখো ঝোল দিয়ে দিয়েছি, এরপর ডিম ভাজা করে রেখে দিয়েছি, এই যে চারটে, এর মধ্যে এটা হাতে করে দিতে হবে না হলে ঝপাত করে পড়বে। এই যে চারজনের চারটে ডিমের অমলেট, কারণ কি বলতো আজকে একবেলা রান্না হচ্ছে। হয়ে গেল আমার, এতে গরম মশলা দিয়ে দিয়েছি, কারণ যদি ওপর দিয়ে গরম মশলা দিই ডিমের অমলেটের ওপরে থেকে যাবে। তো হয়ে গেল আমার ডিমের অমলেট কারি। পুরো রান্নাটা শেয়ার করলাম না, কারণ এখন অনেক বেলা হয়ে গেছে, এখন 1:30টার উপর হয়ে গেছে। এখন ওখানে চাউমিন অপেক্ষা করছে, বলছে কখন আমাকে ঢালবি। এইখানে আলু অপেক্ষা করছে কখন রান্না করব। এইখানে সবজিগুলো আছে, পেঁয়াজ কাটব, অনেক কাজ আছে, করে নি। তো ডিমের তরকারিটা নামিয়েই ভাবলাম দোকানে তো মুগলাই কিমাটা করে নি। তো ফ্রিজে দেখলাম এক্ষণে অনেকদিন আগে কফি এনেছিলাম, সেই কফির ডাঁটাগুলো কিছুটা পেকে গেছে আর কিছুটা ভালো আছে। তো ভালোগুলো বেছে বেছে এই যে নিয়ে নিয়েছি কটা, আর এগুলো বাদ বাকি সব ফেলে দেবো। তো চচ্চড়িতে দেওয়ার জন্য একটু সর্ষে বেটে নিলাম, মানে একটু বেটে নেব, শিলের মধ্যে সর্ষে নিয়েছি। তো ফোনটা রাখি, না হলে তো বাটতে পারবো না। তো এখানে আমার সর্ষে বাটাটা কমপ্লিট হয়ে গেছে, চলো এবার চচ্চড়িটা বল। ওবেলা ঘুগনি করেছিলাম, সেই মটর ছিল একটু বেশি, তো ওই বেলা ঘুগনি বানাবো আমাদের ঘরে খাবার জন্য, সেই জন্য সিদ্ধ মটর, আলু মটরটা রেখে দিয়েছি। আর ওইগুলো তো দোকানের জিনিস, ওগুলো দেখাবার দেখিয়ে কোনো ইয়ে নেই। ওটা হচ্ছে আলুর তরকারি দোকানের মোগলাইয়ের সাথে দেওয়ার জন্য, আর এটা মোগলাইয়ের কিমা, আর এই যে চচ্চড়ি, এই দেখো সিম আলু কপির ডাঁটা ফাটা দিয়ে এই চচ্চড়িটা, আর এখানে হচ্ছে ডিমের অমলেট কারি। এই আজকে আমাদের খাওয়া দাওয়া, চলো বন্ধুরা। তো এবারে বাসন টাসন মেজে আসি, তারপর খাওয়া দাওয়া করবো। তো রান্নাঘর পুরো ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে নিয়েছি, ওখানে গ্যাসও মুছে নিয়েছি সাবান টাবান দিয়ে, এই দেখো সমস্ত মুছে পরিষ্কার করে নিয়েছি। চাউমিনও ঝাড়া হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই এলো, বাথরুমে ঢুকে গেছে। আজ 4:48, তা এখন খুব একটা যে অন্ধকার, মানে বেলা হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে তাও নয়, কিন্তু ওয়েদারটা আজকে সারাটা দিন এইরকম হয়ে আছে। আর একটা আশা করে রয়েছি দোকানটার
কালী পুজোটাই, দুর্গা পুজো তো চলে গেল, কালী পুজোটা একটা আশা আছে, তো কি হবে জানি না। আকাশের ওয়েদার এতটাই খারাপ আজকে, বৃষ্টিও হচ্ছে গুড়ি গুড়ি ফোঁটা ফোঁটা, ভালোই বৃষ্টি হচ্ছে। তা চলো বন্ধুরা, বেশি আর দেরি করবো না, তোমাদের রাস্তার আমাদের গলির সামনে যে ঠাকুরটা হয়েছে আর আমাদের দোকানের সামনে যে ঠাকুরটা হয়েছে সেটা আজকে তোমাদের দেখিয়ে দিই একটু, চলো। তো চলো তোমাদেরকে ঠাকুর দেখাই, আমিও একটু দেখি। আর এই দেখো আমাদের নতুন ঘরে এবছর এই টুনি লাইট লাগানো হয়েছে, এই যে একটা লাগিয়ে দিয়েছে আমার ছেলেই লাগিয়েছে, বাইরেটাও দেখাচ্ছি তোমাদের। আর বর্ষা হচ্ছে মানে বৃষ্টি বৃষ্টি পড়ছে বলে ঘরেতেই জামাকাপড় মেলে দেওয়া আছে, এই যে টুনি লাইট। বৃষ্টি পড়ছে কিন্তু এই দেখো আমাদের আমাদের ঘরের দেয়ালে এই যে উঁচুতে আমার ছেলে একটু ঢেউ খেলিয়ে খেলিয়ে লাইট লাগিয়ে দিয়েছে কোনো রকমে একটু, এই যে। কিন্তু যা ওয়েদার খারাপ, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বিশাল ওয়েদার খারাপ হয়েছে। তো চলো রাস্তার দিকে যাওয়া যাক। আমার এখানে ময়দা নিয়ে নিয়েছি, সকালে মেখে মা ফ্রিজে রেখে দিয়েছিল। আর রাস্তাঘাট দেখো কিরকম ভিজে দেখো, আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, রাস্তা দেখো ভিজে, কিন্তু গলিটায় জলটা সেরকম পড়ে না, ওইদিকের গলি দেখো পুরো ভিজে গেছে। চলো বন্ধুরা রাস্তায় যাবো, তো রাস্তায় প্রচুর হাওয়া হচ্ছে দেখো, প্রচন্ড হাওয়া হচ্ছে। তো আমি এখানে একটা স্টপ কর, তো আমি রাস্তায় চলে এসেছি বন্ধুরা। এই দেখো আমাদের মা সামনে নিয়ে গিয়ে দেখাবো, কিন্তু আমি একটা দোকানে, এই দেখো একটা দোকানের সামনে ব্যাগটা রাখলাম, কিন্তু বৃষ্টি পড়ছে রাস্তায়, সাহস পাচ্ছি না ঠিক একটা। তো তোমাদের জুম করে একটু দেখিয়ে দিচ্ছি আমি, এই দেখো এই যে আমাদের মা, আমরা সবাই চাঁদা দিয়ে এই ঠাকুরটা পুজো করি আমাদের গলির সামনে, এই যে মা যেন জল জল করছে, এই যে প্যান্ডেলটা বাচ্চারা মিলে করছে, কেমন হয়েছে জানিও। এটা একদম আমাদের এই যে গলি থেকে বেরিয়ে, এই যে রাস্তা গলি থেকে বেরিয়ে, এই যে সব এইরকম এইখানটাই ঠাকুরটা হয়েছে। চলো বন্ধুরা রাস্তার অবস্থা দেখো, ও আমি কাঁপছি। রাস্তায় একটা লোক নেই, এত এত মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা লাগছে আমার তো, শীত করছে আর দাঁড়াতে পারছি না। চলো বন্ধুরা চলে যাই দোকানের ওখানে, যাই গিয়ে যদি দেখাতে পারি এখন দেখাবো, না তো পরে দেখাবো। এ দেখো আমি দোকানে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে যেতে পারছি না, চলো একটু ঘুমটা দিয়ে নি, নাহলে যাওয়া যাচ্ছে না। ওই যে ছেলে আসছে দুটো ব্যাগ নিয়ে, চলো বাবা চলো চলো দাঁড়াতে হবে না, চলো হ্যাঁ একটু ভিডিও তুললাম, চলো ছেলে যাচ্ছে পেছনে, ওই যে আমি তো একা নিয়ে যেতে পারবো না, তাই ছেলে একটু নিয়ে যাচ্ছে, ভিডিও করতে বলেছে। সেই কালী পুজোর দিনে যেদিনে পুজো হয়নি, কালী পুজোর দিনে বিকেলবেলা করেছিলাম, আর এখন এই কালী পুজোর দুদিন পর আবার ভিডিও চালু করছি। তো আজকে হচ্ছে আমাদের দুপুর থেকে করেছি, করে বাড়িতে গেছিলাম, গিয়ে এই মাত্র খাওয়া দাওয়া করে ফিরে এলাম, এবারে হবে ফুল আয়োজন। তো চলো বন্ধুরা তোমাদের একটু প্যান্ডেলটা ঘুরে দেখিয়ে আনি, তোমাদের দেখো। তো বন্ধুরা আমাদের এখানে ফাংশন হবে আজকে, সেই কারণে এই যে স্টেজ করা হয়েছে। তো চলো তোমাদের আমাদের পাড়ার প্যান্ডেলটা একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে, এই যে এই হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল, পুজো প্যান্ডেল, আজকে এখানে অনুষ্ঠান হতে চলেছে। তো বন্ধুরা একটু বিশিষ্ট জনেরা আসবে,
এই যে আমাদের মা প্রতিমার এই রকম সামনে কি ফুল টিকটক না ভিডিও তো বন্ধুরা এই যে আর ভেতরের কারুকার্যটা খুবই সুন্দর আছে দেখো আমি এই তোমাদের দেখাচ্ছি আর আমিও দেখছি একটু আমারও আসার সময় হয়নি এই আজকে এলাম চলো এখানে সমস্ত রেডি করছে চলো বন্ধুরা এরপর আমি তো ব্যস্ত হয়ে যাব আর আসতে পারবো না চলো ভিডিওটা আমি এ পর্যন্ত রেখে দিচ্ছি আর বড় করছি না